কিছুক্ষণ হামদু না তের আসরে, কিছুক্ষণ 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 হামদু না তের আসরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজও আমরা এই অনুষ্ঠানে, এই পর্বে আপনাদের রিকোয়েস্ট আমরা অনুষ্ঠানে যুক্ত করব এবং যে কালাম আপনারা শুনতে চাইবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই কালামগুলো শোনানোর। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা চমৎকার একটি দুরূদ শরীফ শুনেছি। জুমার দিনের বিশেষ 80 বার যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের 80 বছরের গুনাহকে মাফ করে। তাই আসুন আমরা নিয়ত করে নিই, যেভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে, ঠিক এই আমলটিকে আমরা জুমার দিন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আলী হামজা আত্তারি মাদানী। অনুষ্ঠানের পক্ষ থেকে আলী হামজা ভাইকে অভিনন্দন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসুন দর্শকবৃন্দ, আপনাদের কল, মেসেজ, কমেন্ট নেওয়ার পূর্বে আমরা অনুষ্ঠানের প্রারম্ভে হামদে বারি তাআলা শুনে থাকি, আজও শুনব তার মুখে। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর একটি কালাম শ্রবণ করব, এরপর আপনাদের কল, মেসেজ এবং কমেন্টের দিকে যাব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Ya Allah, Ya Allah, Allah, Ya Allah, Ya Allah, Allah, Ya Allah, Ya Ya Allah,
सर्वज्ञानी দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তালা শুনলাম। আর আল্লাহ তালার স্মরণে কেনই বা
বান্দার নিজেকে বিভোর করবে না। আল্লাহ তাআলার মহান নাম শোনা মাত্রই কিন্তু প্রতিটি মানুষ, এমনকি প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তাআলার নামে নিজেকে বিভোর করতে বাধ্য। হ্যাঁ, আর কিছু সৃষ্টিতে এমন আছে যারা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরে নিজেদের সময়গুলোকে অতিবাহিত করতে থাকে, আর অনেকেই উদাসীনতার চাদরে ঢাকা পড়ে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, কালাম শুনে আসি, এরপর আপনাদের মেসেজ কল আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি, সাল্লাল্লাহু আলাইহিকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাম আলাইহিকা ইয়া হাবিব আল্লাহ, সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি মোহাম্মদ
صلی علی محمد صلی علی محمد دیہ پنج মাশাল্লাহ। আমাদের সাথে আছেন আশরাফ ভাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তৌহিদ ভাই, আমাদের সঙ্গে আছেন মাশাল্লাহ। এরপর আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ ইমাম হুসাইন ভাই, আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ থাকার জন্য। এরপর মোহাম্মদ মুর্শেদ ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর মোহাম্মদ আসাদুল ভাই আমাদের সঙ্গে আছেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইসলাম ভাই এবং ইসলামী বোনরাও আমাদের সঙ্গে আছেন, সবাইকে অভিনন্দন। এরপর আমাদের সাথে আছে আলী আসগর ভাই, আসিফ ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। কিছু কল। আমি মোহাম্মদ আকলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, সেই দিন আসবে একবার আমি মদিনায় যাব। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ মুন্না, আমি একটা গজল শুনতে চাই, নবীর গজল। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমার নাম আবিদ শেখ, আমি একটা গজল শুনতে চাই, আমার তাহানাই পড়তে নাই। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হাসান আলী, আমি একটা গজল শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। কিশোরগঞ্জ জেলা, আমি একটি গজল শুনতে চাই, ওলি দিগে রাজা মহারাজ। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। চলুন আমরা শুনে আসি আলিম জাবের কাছে কালাম। সেই দিন আসিবে একবার আমি মদিনা যাব, সেই দিন আসিবে একবার আমি মদিনায় যাব, সেই দিন আসিবে একবার আমি মদিনায় যাব, করতে রোজার দিদার
ओ
আব্দুল কাদের জিলানী, আমার আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কল করেছেন, তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজও করেছেন। আমরা কিছু মেসেজ অনুষ্ঠানে যুক্ত করব যারা আমাদেরকে মেসেজ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কুমিল্লা থেকে বলছি। গোসুয়ে লাল আজার ফিরতে হ্যাঁ এবং ডেকে নাও না প্রিয় নবী তুমি মরে মদিনায়, এ দুটি কালাম শুনতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি কুমিল্লা থেকে বলছি। লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মরে, এই কালামটি শুনতে চাই। আমাদের সঙ্গেই থাকুন, শোনানোর চেষ্টা করছি। এরপর আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাপাই নবাবগঞ্জ থেকে সদর থেকে বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই। ইমামে আজম আবু হানিফা, আমাদের সঙ্গেই থাকুন, শোনানোর চেষ্টা করব। এরপর আমাদের সাথে আমি নেত্রকোনা কেন্দুয়া থেকে বলছি। আপনার কাছে একটি কালাম শুনতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, অবশ্যই শোনানোর চেষ্টা করব আমরা। চাপাই নবাবগঞ্জ থেকে বলছি, আমি একটি নাচ শুনতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করব শোনানোর জন্য। আমাদের কাছে যেহেতু রিকোয়েস্ট এসেছে, আমরা অবশ্যই আপনাদেরকে শোনাবো। ওসুয়ে লাল আজার আমাদের কাছে শুনতে চেয়েছেন, আমরা চলে যাবো আলী হামজা ভাইয়ের কাছে শুনতে। এরপর লাগছে এমন হয়তো নবী, এরপর আমার কাছে যেহেতু একজন কালাম শুনতে চেয়েছেন, শুনবো। মোদি নাই মোরে, এমন লাগ
ডাকছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে এমন লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে এমন লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থা হৃদয় ব্যথা গিয়ে সে থা হৃদয় ব্যথা শোনাবো আমি তারে গিয়ে সে থা হৃদয় ব্যথা গিয়ে সে থা হৃদয় ব্যথা শোনাবো আমি তারে খোলদ মে হোগা হামারা দাখিলা এসি শান সে খোলদ মে হোগা হামারা দাখিলা এসি শান সে ইয়া রাসূল লগতে যায়েঙ্গে ইয়া রাসূল আল্লাহ কা না রা লগতে যায়েঙ্গে ইমামে আজম আবু হানিফা 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 অপূর্ব তোমার খোদা ভীরুতা অপূর্ব তোমার খোদা ভীরুতা অতুলনীয় তোমার ফতোয়া অপূর্ব তোমার খোদা ভীরুতা অতুলনীয় তোমার ফতোয়া ইলম ও আমলের মুকুটধারী ইমামে আজম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা দর্শকবৃন্দ ইতিমধ্যেই অনেক জায়গা থেকে আমাদেরকে কল করছেন আমরা চলে যাব দর্শকদের কলের দিকে যে কিছু কল আমার নাম মোহাম্মদ খাইমা কন্দ জয়পুরহাট আসন শুনতে চাই সঙ্গে থাকুন আমাদের শোনানোর জন্য জি পরবর্তী কল মোহাম্মদ লিটন সিরাজগঞ্জ আমি একটা নাচের আসন শুনতে চাই জীবনে হাতি কি তোমার দিদার মাশাআল্লাহ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন শোনানোর চেষ্টা করছি জি পরবর্তী কল ক্যারিয়ার থেকে বলছি আমি একটি গজল শুনতে চাই মাশাআল্লাহ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন শোনানোর চেষ্টা করব জি পরবর্তী কল আমার নাম মাহেদি হাসান আমি গ্রামে পরিচয় তখন পাঁচ থেকে বলছিলাম আমি একটি নাচ শুনতে চাই নাচটি হলো আমার মনে এইবার
শোনা। মাশাআল্লাহ, ধন্যবাদ মেহেদী হাসান আমাদেরকে কল করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেরি করব না, চলে যাব আমরা আলী হাফিজ ভাইয়ের কাছে এবং শুনব অনুকৃত কালামগুলো। জি, সবসে আল্লাহ আমার নবী, সবসে বালা আল্লাহ আমার নবী, আপনে মালা কা প্যারা আমার নবী, আপনে মালা কা প্যারা আমার নবী, দোনো আলম কা দো পর না ডোবে না ডোবা আমার নবী, আর কোনে দে সুলে
अल्लाह रोएछि गुनाहगार या रसूल মাশাআল্লাহ। আমাদের সময়ও শেষের দিকে, যারাই আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে অনেকেই আছেন এবং অনেকের কল মেসেজ এখন নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের সাথে আছেন সিঙ্গাপুর থেকে কাউসার ভাই, আমাদেরকে মেসেজ করেছেন এবং কমেন্টও করেছেন, ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য এবং কালাম শুনতে চেয়েছেন। আসুন শেষ একটি পঙ্ক্তি কিছু আমরা পাঠ করে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনবালে প্রেমের সুধা পান করোনা, মদনী মদিনবালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনবালে প্রেমের সুধা পান করোনা, মদনী মদিনবালে যেদিন হবে তোমার দিদার, যেদিন হবে তোমার দিদার সেদিনই হবে আমার আকাশ, সেদিনই
যেদিন হবে তোমার দিদার সেদিনই হবে আমার সেদিনই মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনতে শুনতে কালাম আমাদের সময় একেবারে শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদেরকে বলবো আগামী পর্বে আমাদের জন্য আপনাদের কল, মেসেজ, কমেন্ট করতে ভুলবেন না। দর্শকবৃন্দ, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ